তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো পর্যায় সারণের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যে সৃজনশীলটা তোমরা যদি আয়ত্ত নিয়ে আসতে পারো তাহলে আমার মনে হয় এটার উপর দিয়ে নির্ভর করে তোমরা আরও অনেক কিছু সৃজনশীলের উত্তর তোমরা করার সামর্থ্য অর্জন করবে। তো এই সৃজনশীলটা হচ্ছে পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের। তো এখানে এই সৃজনশীল এর আগে আমি একটা দিয়েছি, সেটা CQ1 হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো এখানে এই সৃজনশীলটা আছে প্রথমে একটা বক্সের মধ্যে, একটা বক্সের মধ্যে মৌল হইল ABCD। এ মৌলের বিন্যাস N-1 S1, বি মৌলের বিন্যাস N-1 S2, N-1 P3, এবং সি মৌলের বিন্যাস N-1 S2, N-1 P4, আর ডি মৌলের বিন্যাস N-2 N-4, যেখানে N এর মান দেওয়া আছে N=3। এ হলো সৃজনশীল। তার উপর দিয়ে যেটা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, অর্থাৎ যে প্রশ্ন দুটো এই সৃজনশীল উপর নির্ভরশীল, এ দুটো প্রশ্ন একটার পূর্ণমান হলো 3, একটা পূর্ণমান হলো 4, তোমরা সবাই জানো। এই 3 নম্বর পূর্ণমান এবং 4 নম্বর পূর্ণমান এই দুটো প্রশ্ন হইল সৃজনশীল উপর ভিত্তি করে। যদি এই দুটো প্রশ্ন উদ্ধার করা যায় বা অ্যান্সার করা যায় তাহলে কিন্তু সৃজনশীলটা তোমরা সামর্থ্য অর্জন করলে ধরে নেওয়া হয়। বাকি ক খ এ দুটো খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ গুরুত্বপূর্ণ কিন্তু তাদের মার্কটা পাওয়া খুব সহজ হয়, ওটা ডাইরেক্ট, আর এই দুটো হলো ইনডাইরেক্ট। তো যাই হোক, গ নম্বরটা তো আছে A to D, এই যোগটা গেসিও কেন? তাহলে গ নম্বরটা A to D এই যোগটি গেসিও কেন, এটা হলো প্রশ্ন। তো এখন এ উদ্দীপকের এ আছে N-2 S1, তখন N এর মান 3 দেওয়া আছে, তাহলে এখানে 3 বসালে তাহলে হবে 1 S1, তাহলে এ মৌলটি হচ্ছে হাইড্রোজেন। এবার ডিটার বিন্যাস দেওয়া আছে, বাইরের বিন্যাসটা দেওয়া আছে N-2 NP4, ওই N=3 হলে তাহলে 3S2 3P4, তাহলে এদিকে আছে 2S2P6 2S2 1S2, তাহলে মৌলটা হলো 16 পারমাণবিক সংখ্যা এবং মৌলটা হলো সালফার, পারমাণবিক সংখ্যা যেহেতু 16, মৌলটা হলো সালফার। তাহলে এ টু ডি যৌগটি হাইড্রোজেন সালফাইড। এখন আমরা উদ্দীপক থেকে এ টু ডি যৌগটা পাইলাম হাইড্রোজেন সালফাইড, এখন এটা গ্যাসীয় কেন? এক নম্বর পয়েন্ট হতে পারে হাইড্রোজেন সালফাইডের মধ্যে, এর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, যেহেতু এর হাইড্রোজেন বন্ধন নাই তাহলে এর আন্ত আণবিক আকর্ষণ প্রবল, আন্ত আণবিক আকর্ষণ অপেক্ষাকৃত দুর্বল, অপেক্ষাকৃত দুর্বল, এবং
আন্ত আণবিক স্থান, আন্ত আণবিক স্থান স্থান ফাঁকা, যথেষ্ট ফাঁকা, তাই এর অণুগুলো দূরে দূরে অবস্থান করে, তাই এর অণুগুলো দূরে দূরে অবস্থান করে, অতএব হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রকৃতির, গ্যাসীয়। তাহলে এর মধ্যে হাইড্রোজেন বন্ধন না থাকাতে এর মধ্যে উপাদানগুলোর মধ্যে আন্ত আণবিক আকর্ষণ এটা দুর্বল, এবং ওদের মধ্যে আন্ত আণবিক যে ফাঁকা স্থানটা ওটা খুব দূরত্ব বজায় রাখে অণুগুলো, সুতরাং এটা গ্যাসীয়, অণুগুলো দূরে দূরে অবস্থান করে, অতএব এটা গ্যাসীয়। দুই নম্বর পয়েন্ট হতে পারে এ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যথাক্রমে সালফার 2.4, হাইড্রোজেন 2.1, তাহলে হচ্ছে 0.3, যাহা 0.5 এর চেয়ে কম। যদি 0 থেকে 0.5 এর মধ্যে যদি হয় তাহলে ওই মৌলটা হবে সমযোজী, সমযোজী, তাহলে সমযোজী যৌগ। এই সমযোজী যৌগ হওয়াতে সমযোজী যৌগগুলো অপলার, এরা অপলার হয়, অপলার এবং গ্যাসীয়, অতএব হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় প্রকৃতি। এর মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেটা হলো ভ্যান্ডারওয়াল বলের, দুর্বল ভ্যান্ডারওয়াল বলের আকর্ষণ বল। এই হলো গ নম্বর প্রশ্নটির উত্তর। আর তোমাদের আগে একটি কথা বারবার আমি বলছি যে একটা সৃজনশীল প্রশ্ন অল্প সময়ের মধ্যে ব্ল্যাকবোর্ডে সম্পূর্ণ লিখে দেওয়া সময় কভার করবে না, কাজেই তোমাদের পয়েন্টগুলো যদি তোমরা ভালো করে শুনো তাহলে কিন্তু উত্তরগুলো করতে পারবে। তোমরা যদি এভাবে দাও, হাইড্রোজেন সালফাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, সুতরাং আন্ত আণবিক স্থান তার দুর্বল, অতএব এটা গ্যাসীয়। আবার যদি বলো এর তড়িৎ ঋণাত্মক পার্থক্য 0.3, যা 0.5 কম, অতএব এর সমযোজী এবং এর মধ্যে ভ্যান্ডারওয়াল বল কাজ করে এবং এটা সাধারণ অবস্থায়, যেহেতু সমযোজী স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় এবং অপলা। এবার গেল গ নম্বর প্রশ্নটা, ঘ, যেটা ঘ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বি ও সি এর হাইড্রাইডের মধ্যে কোনটির বন্ধন কম বেশি। তাহলে আমরা এই উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তরে আমরা আসতে পারব, ভেসিপার একটা থিওরি আছে, ভেসিপার, এই থিওরিটা হইল যদি কোনো অণু বা পরমাণুর, যদি কোনো অণু বা পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন থাকে কেন্দ্রীয় পরমাণুর, তাহলে সেটার অণুর আকৃতি পরিবর্তনের জন্য প্রভাব সৃষ্টি করবে। এটা হলো ভেসিপার থিওরি। ভেসিপার থিওরি কথাটা মানে হলো ভ্যালেন্স শেল ইলেকট্রন রিপালশন পেয়ার রিপালশন, অর্থাৎ ভেসিপার থিওরিতে আমরা বিতে গঠন আছে N-1 S2 N-1 P2, তাহলে N=3 হলে না, এখানে P2 তো পাওয়ার 3, এখানে P3, তাহলে হচ্ছে 2S2 2P3, তাহলে এদিকে আছে 1S2, অতএব মৌলটি নাইট্রোজেন। এবার সিটাতে আছে N-1 S2 N-1 P4, তাহলে N=3 হলে এটা হচ্ছে তোমার টু
2s2 2p4 তাহলে 1s2 তাহলে মৌলটি হচ্ছে অক্সিজেন মৌলটি অক্সিজেন অতএব b এর হাইড্রাইড হলো NH3 এবং c এর হাইড্রাইড হলো ওয়াটার এখন এই নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এর মুক্ত ইলেকট্রন এক জোড়া আর এর এর কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন এর মুক্ত ইলেকট্রন দুই জোড়া তাহলে এই অ্যামোনিয়ার গঠনটা এই ধরনের এবং এই পানির গঠন হচ্ছে এই ধরনের এটা হলো sp3 এর বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি এবং আকৃতি হচ্ছে পিরামিড আকৃতি আর এরও সংকরণ হচ্ছে sp3 এবং বন্ধন কোণ হচ্ছে 104 ডিগ্রি এবং এর আকৃতি হচ্ছে ভি আকৃতির কিন্তু এখানে এলপি আর এখানে বিপি মানে বন্ধন জোড় ইলেকট্রন আবার এখানে বিপি এই বন্ধন জোড় ইলেকট্রন বিপি তাহলে এখানকার এই বিকর্ষণ বলগুলো এলপি এবং বিপি এর বিকর্ষণ বল ইজ গ্রেটার দেন ডিপি এবং বিপি এই দুটো বিকর্ষণ বল বেশি হওয়াতে এর বন্ধন কোণ হয় 107 ডিগ্রি অপরদিকে এর বন্ধন কোণ এটা হলো এলপি এটা হলো এলপি এটা হলো বিপি এটা হলো বিপি তাহলে এর বন্ধন এর বিকর্ষণ এলপি এবং এলপির বিকর্ষণ বল ইজ গ্রেটার দেন এলপি ডিপি ইজ গ্রেটার দেন বিপি এবং বিপি অতএব এর বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি এর বন্ধন কোণ হচ্ছে 104 ডিগ্রি অতএব এর একটি মুক্ত জোড় ইলেকট্রন থাকাতে এর বন্ধন কোণের মান বেশি আর পানির মধ্যে অক্সিজেনে দুইটি মুক্ত জোড় ইলেকট্রন থাকাতে এর বন্ধন কোণ কমে গেছে অর্থাৎ 104 ডিগ্রি অতএব নাইট্রোজেনের বন্ধন কোণ বেশি এই হলো বি ও সি এর হাইড্রাইডের বন্ধন কোণের ব্যাখ্যা এখন পরবর্তী প্রশ্ন আছে ক এবং খ এক নাম্বার এবং দুই নাম্বার এক নম্বরটা আছে পোলারিটি কি পোলারিটি ব্যাখ্যাটা এভাবে হতে পারে ক অ্যানায়ন আর এই ক্যাটায়ন এর যে এই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে আকর্ষণ এটা হলো এই বিচ্যুতি এই অ্যানায়নের বিচ্যুতি হবে ক্যাটায়ন দ্বারা এটাই হলো পোলারিটি অর্থাৎ কোনো অ্যানায়ন ক্যাটায়ন দ্বারা বিচ্যুতি ঘটলে তার আয়নিক বৈশিষ্ট্য থেকে সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় বিচ্যুতি বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় এই যে বিচ্যুতির এই কারণটাই হলো পোলারিটি অর্থাৎ অ্যানায়ন ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিচ্যুতি হইল পোলারিটি এটা হলো ক খটা হচ্ছে এফি এটা অবস্থান্তর কেন তাহলে এফির গঠনটা হচ্ছে 3d6 4s2 যেহেতু 26 কারণ তার এর আগে আর্গন 18 আছে এখন এফি যদি 2+ দি তাহলে এর গঠনটা হচ্ছে 3d6 আবার যদি এফির যদি 3+ দি তাহলে গঠনটা হচ্ছে 3d5 তাহলে এদের অপূর্ণ ডি অরবিটাল অতএব
এফি অবস্থান্তর মৌল, কোন মৌল যদি ডি ব্লকের কোন মৌল যদি আয়ন অবস্থায় ডি অরবিটালে অপূর্ণ থাকে অর্থাৎ 1-9 হয় তাহলে সেই মৌলটি হবে অবস্থান্তর মৌল। অতএব F2+ ও F3+ দেখা যাচ্ছে ডি তাহাদের অপূর্ণ, অতএব আয়রন অবস্থান্তর মৌল, অবস্থান্তর ডি ব্লক এবং অবস্থান্তর মৌল। এই হলো 2 নম্বর পূর্ণমান প্রশ্নটির উত্তর। এইভাবে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো যদি বুঝে করো এবং প্রত্যেকটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু দেখো বা চেষ্টা করো বুঝার, তাহলে আমার মনে হয় এই সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের কাছে খুব সহজ হবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।